হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট তোমরা যারা জিএনএম এএনএম এবং জিএন পাস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর জন্য তারা প্রত্যেকে জানো যে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বা বায়োলজিক্যাল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ পেপার ওকে এখান থেকে যারা জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা ফিফটি মার্ক তোমাদের থাকবে এবং যারা জেন পাসের জন্য নিচ্ছে তাদের টোয়েন্টি ফাইভ মার্ক থাকবে ওকে খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো এবং এই সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে আজকে আমরা পৌঁছে গেছি টেস্ট নাম্বার টুয়েলভ ওকে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা মনে রাখার অবশ্যই চেষ্টা করবে দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই তোমাদের জানা থাকলে উত্তরটা কিন্তু অবশ্যই দিয়ে ফেলবে এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি প্রত্যেকে জানো যে নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর এক গম বা রেচন অঙ্গের নাম ঠিক আছে লাসাগুলি তোমাদের বুঝতে পারা গেছে এইভাবে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার অ্যান্সার দেওয়ার আগে দিয়ে নেবে এবং অবশ্যই অ্যান্সারটা কিন্তু মিলে নেবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু রিভাইজ করতে থাকো এবং বিভিন্ন এই সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে পরবর্তী রয়েছে দেখো গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে বর্তমান বা কোন অঙ্গে থাকে এই গ্লোমেরিউুলাস ঠিক আছে তাহলে দেখো এখানে যে তোমাদের চারটা অপশন রয়েছে যকৃত বৃক্ষ ফুসফুস না থাইরয়েড কোনটা বা কোথায় এটা বর্তমান রয়েছে বা দেখা যায় তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ কি বৃক্ষে কিন্তু এটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে ওকে নাম্বার থ্রি কোশ্চেনে চলে যাবো এখানে থ্রিতে বলা হচ্ছে দেখো যে রেচন অঙ্গ হিসাবে যে শিখা কোষ হয় হে কোন প্রাণীতে দেখা যায় ওকে তাহলে এখানে দেখো এখানে তোমাদের স্পষ্ট করে ভালো করে বুঝতে হবে যে এই যে শিখা কোষ রয়েছে কো নিচের যে চারটা অপশন রয়েছে কোন প্রাণীতে এটা লক্ষ্য করা যায় কেঁচো যোগ গোলকৃমি না যকৃত কৃমি তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ যকৃত কৃমিতে কিন্তু এই শিখা কোষকে প্রণীত হয় বা দেখা যায় ঠিক আছে নাম্বার ফোরে চলে যাব প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখার এবং মনে রাখার চেষ্টা অবশ্যই করবে নেক্সট দেখব মানবদেহে দৈনিক উৎপাদিত যে মূত্র রয়েছে সে মূত্রের পরিমাণ কত দৈনিক ভালো করে বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেন দৈনিক উৎপাদিত মূত্রের পরিমাণটা কত এখানে দেওয়া রয়েছে দেখো চারটা অপশান রয়েছে পনেরোশো তিন হাজার চার হাজার না পাঁচ হাজার এম ওকে তো অবভিয়াসলি এখানে যে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এখানে ডিজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ পাঁচ হাজার এমএল কিন্তু মানুষ মানবদেহে দৈনিক উৎপাদিত মূত্র হয় ওকে পরবর্তী প্রশ্ন আমরা দেখব নাম্বার ফাইভে রয়েছে স্তন্যপায়ী যে প্রাণী রয়েছে সে প্রধান রেচন পদার্থ কী স্তন্যপায়ী যে সমস্ত প্রাণী রয়েছে তাদের রেচন পদার্থ কি সেটা অবশ্যই তোমাদের উত্তর দিতে হবে ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ইউরিয়া না সিও টু অবভিয়াসলি এখানে যে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ইউরিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর রেচন পদার্থ ওকে নাম্বার সিক্সে চলে যাবো দেখো এখানে বলা হচ্ছে মানবদেহে থিন চক্র ওকে মনে রাখবে যে ওই অর্নিথিন চক্র কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় থাকে অর্নিথিন চক্র ঠিক আছে মানবদেহে কোথায় থাকে এটা দেখো এখানে যে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অবশ্য তোমরা কিন্তু তার আগে চেষ্টা করবে তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ যকৃতে কিন্তু অর্নিথিন চক্র দেখা যায় ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখব যে বৃক্ষের যে একক রয়েছে সেটা কি। বৃক্ষের একক আমরা প্রত্যেকে জানি এবং আশা করি প্রত্যেকে উত্তরটা অবশ্যই দেবে প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ বৃক্ষের একক কাকে বলা হয় নেফ্রনকে বলা হয় নেক্সট প্রশ্ন দেখব যে আদিমতম যে বৃক্ষ সেটি কোনটি আদিমতম বৃক্ষ হচ্ছে অবশ্যই উত্তর তোমরা দেবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শিখা কোষ প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবশ্য তোমরা কিন্তু মনে রাখবে বারবার বলছি মূত্রের সঙ্গে গ্লুকোজ ভালো করে মনে রাখবে যে মূত্রের সঙ্গে যে গ্লুকোজ নির্গৃত হয় বা বেরিয়ে যায় সেটা কোন রোগের কারণে ওকে কলেরা যক্ষা ডায়াবেটিস প্লুরিসি তাহলে অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ কি মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরোয় ডায়াবেটিস রোগের মাধ্যমে ওকে বা ডায়াবেটিস রোগ হলেই কিন্তু এটা হয় মূত্রের রং তোমরা প্রত্যেকে জানো যে দেখো আমার শারীরিক অবস্থার খারাপের কারণে হয়তো তোমরা অনেক মানে ইরিটেট হয়তো ফিল করছো ঠিক আছে যদিও এই অবস্থার মধ্যেও তোমাদের আমি এই ক্লাসগুলো সরি ক্লাসগুলো প্রেজেন্টেশন করছি তার জন্য এক্সট্রিমলি সরি আমি দেখো আমি দুঃখিত এই অনেক মানে কাশি না থামতে পারার জন্য ভিডিওর মধ্যে অনেক আমি বলে দিলাম তার এক্সট্রিমলি সরি আমাকে মাফ করবে নেক্সট রয়েছে দেখো যে মূত্রের যে রং হলুদ হয় হালকা হলুদ ঠিক আছে এখানে ভালো করে মনে হালকা হলুদের কথা বলা হয়েছে যে হালকা হলুদ হয় কিসের জন্য এটা হয় তো অবভিয়াসলি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ ইউরোক্রোমের জন্য কিন্তু হালকা হলুদ মূত্রের রং দেখা দেয় নেক্সট আমরা দেখব নাম্বার ইলেভেনে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে দেখো মানুষের যে ইউরিয়া কোথায় থাকে বা কোথায় উৎপন্ন হয় মানুষের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ফুসফুসে বৃক্ষে যকৃতে না পাকস্থলিতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যায় আশা করি প্রত্যেকে দিয়েছো রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ যকৃতে ইউরিয়া কিন্তু উৎপন্ন হয় নেক্সট রয়েছে দেখো মানুষের মূত্রাশয়ে কি পরিমাণ মূত্র সঞ্চিত থাকে দেখো এখানে বলা হচ্ছে সঞ্চিতের কথা ওকে তাহলে কি পরিমাণ মূত্র সবসময় সঞ্চিত থাকে সেটা তোমাদের উত্তর অবশ্যই চারটা অপশানের মধ্যে চুজ করতে হবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ পাঁচশো থেকে আটশো এম এল মূত্র কিন্তু সঞ্চিত থাকে নেক্সট আমরা দেখব নাম্বার থার্টিন কোশ্চেন মানুষের প্রতিটি বৃক্ষে নিফ্রনের সংখ্যা কত সেটা তোমাদেরকে বলতে হবে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ না দশ লক্ষ তো অবভিয়াসলি এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো প্রত্যেকে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে অবশ্যই তারপরে অ্যান্সারটা অবশ্যই মিলে নেবে তাহলে কি হবে যে তোমাদের অনেকটা মনে থাকার প্রক্রিয়াটা হবে দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ কত দৈনিক মূত্র উৎপাদনের অর্থাৎ উৎপাদন কতটা করতে পারে এরকম তাহলে অবভিয়াসলি তোমাদের এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশান নাম্বার এখানে বিজ দ্য রাইট অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ ওকে নেক্সট আমরা দেখবো যে কাঁকড়া বিছা যে রয়েছে সেটা আমরা প্রত্যেকে দেখেছি তার রেচন অঙ্গের নাম কি অবভিয়াসলি তোমরা উত্তরটা দিয়ে ফেলেছ খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার তো কক্সাল গ্রন্থি হচ্ছে কাঁকড়া বিছা রেচন গ্রন্থ ওকে নেক্সট প্রশ্ন দেখব যে নেফ্রনের অন্তর্গত ম্যালিপিজিয়ান করপাশল মধ্যস্থ যে রক্ত রক্তজালক থাকে সেই গুচ্ছকে কি বলা হয় তো অবশ্যই তোমরা উত্তর দেবে দেখো এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ গ্লো রুলার বলা হয় ওকে নাম্বার সেভেন্টিনে চলে যাব দেখো সেভেন্টিনে কী রয়েছে দেখো নিচের কোনটি নেফ্রনের অংশ নয় অর্থাৎ আমরা প্রত্যেকে একটা ছবির মধ্যে নেফ্রন দেখেছি তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা এই প্রশ্নগুলো তোমরা বোঝার চেষ্টা করবে এখানে বলা হচ্ছে কোনটি অংশ নয় ওকে অর্থাৎ কোনটা অংশ নয় বাকি একটা কিন্তু উত্তর অংশ নয় হবে বাকি তিনটে কিন্তু অংশ তাহলে এই নয় কথাটা অনেক প্রশ্নে দেয় কনফিউজ করার জন্য ঠিক আছে তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে অপশান সিজ দ্য নাইট অ্যান্সার অর্থাৎ অ্যাপেন্ডিক্স কিন্তু নেফ্রনের অংশ নয় বাকি তিনটে কিন্তু নেফ্রনের অংশ ওকে নেক্সট প্রশ্ন আছে দেখো যে এই পেডোসাইট কোষ ওকে পেডোসাইট কোষ কোথায় দেখা যায় চারটা অপশান তোমাদের সামনে রয়েছে অবশ্যই তোমাদের উত্তর জানা থাকলে অ্যান্সারগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে বাওমেন্স ক্যাপসুল ওকে বাউমেন্স ক্যাপসুল পেডোসাইড কোষ কিন্তু দেখা যায় ওকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা অ্যান্সার এইভাবে দিতে হবে এবং উত্তরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা নোট করে রাখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নগুলো ব্রিকে প্রতি মিনিটে কত মূত্র উৎপন্ন হয় প্রতি মিনিটে কত মূত্র উৎপন্ন হয় সেটা অবশ্য তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে তো দেখো এগুলো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ এক এম এল রক মূত্র কিন্তু উৎপন্ন হয় দেখো এই ধরনের কোশ্চিন খুবই কমনযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট রয়েছে দেখো এখানে বলা হচ্ছে যে মূর্তের গাঢ় হলুদ রঙ এর আগে আমরা আলোচনা করলাম হালকা হলুদ রঙ কিন্তু এখানে আলোচনা আমরা করব যে গাঢ় যে হলুদ রঙ হয় খুবই গাঢ় হলুদ রঙ সেটা কিসের কারণে হয় অবভিয়াসলি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ বিলি রুবিন বেশি হলে কিন্তু গাঢ় রং হয় ঠিক আছে তাহলে এর আগে কিন্তু আমরা দেখেছি হালকা হলুদ রং তাহলে এই দুটো ডিফারেন্স কিন্তু তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে ওকে এই ধরনের ক্লাস তোমরা যদি প্রত্যেক দিন পেতে চাও এবং ভালো একটা স্কোর করে তোমাদের স্বপ্নকে পূরণ করতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলটি অন করে রাখবে এবং এই ক্লাসটি অবশ্যই প্রত্যেকে কিন্তু একটা লাইক করবে তাহলে কি হবে যে প্রত্যেকদিন ক্লাস তোমাদের জন্য প্রেজেন্টেশন করব আর লাইক না করে কিন্তু কেউ যেও না কারণ এই তোমাদের লাইক কিন্তু আমাকে মোটিভেট করবে পরবর্তী ক্লাসের জন্য তো টেলিগ্রাম চ্যানেল রয়েছে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে কারণ হচ্ছে কি বিভিন্ন ধরনের টপিক থেকে বা বিভিন্ন সাবজেক্ট থেকে পাঁচটা করে তোমাদের কুইজ করানো হয় এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে এবং তোমাদের গন্তব্যস্থলে পৌঁছানো না পর্যন্ত অবশ্যই সেলফ স্টাডি বা যে কোনোভাবে তুমি করতে থাকো Thank you. Tata. Bye bye. Take care.